আজ আমরা এই ভিডিওতে উচ্চ মাধ্যমিক দু হাজার তেইশ রাষ্ট্রবিজ্ঞান শেষ মুহূর্তে যে কোন প্রশ্নগুলো তোমাদেরকে দেখে যেতে হবে এবং এই প্রশ্নগুলো দেখলে তোমরা হানড্রেড পার্সেন্ট কমন তোমরা পাবেই তো দেখো সেই প্রশ্নগুলো দেখো প্রথম হচ্ছে ক্ষমতা কাকে বলে ক্ষমতার উপাদানগুলি আলোচনা করো আর পরের প্রশ্ন দেখা হচ্ছে বৈদেশিক নীতি নির্ধারণে জাতীয় স্বার্থের ভূমিকা কি জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি উল্লেখ করো এই যে দুটো প্রশ্ন দেখতে পাচ্ছি এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবে এবং দুটো প্রশ্নও কমন আসতে পারে দেখবে তোমরা আগে পরীক্ষা দেবে তারপর তোমরা বলবে আর এই যে প্রত্যেকটা প্রশ্ন তোমরা হচ্ছে এই প্রত্যেকটা প্রশ্ন তোমরা প্রথমে প্রশ্ন লিখবে তারপর উত্তর লিখবে এবং প্রশ্ন উত্তর এইভাবে পার পার করে লিখে লিখে একদম মুখস্থ জলের মতন করে যাবে যেন কোনো রকম পরীক্ষার হলে ভুলে যাওয়ার যেন কোনো রকম চান্স না থাকে আর এর আগে আমি তোমাদেরকে অনেক ভিডিও দিয়েছি সেগুলো তোমরা অবশ্যই দেখে নিও তো দেখবো পরের যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখো পরের প্রশ্ন হচ্ছে কি এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি দাও তারপর দেখো ক্ষমতা স্বতন্ত্রিকরণ নীতি বলতে কী বোঝো কঠোর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভব নয় কাম্যও নয় মন্তব্যটি যথার্থ বিচার করো তাহলে তোমাকে ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতি খুব ভালোভাবে বুঝতে হবে আর এক কক্ষ বিশিষ্ট পক্ষে তোমরা যুক্তি দেবে তাহলে দেখো পক্ষে তুমি চারটে যুক্তি দিতে পারো বিপক্ষে তুমি চারটে যুক্তি দিতে পারো বা তুমি তিনটে তিনটে করে ছটা যুক্তি দিতে পারো তাতেও কিন্তু কোনো রকম অসুবিধা হবে না এবং তোমরা পুরো নম্বর পাবে তো ভিডিওটা তোমার গুরুত্বপূর্ণ হচ্ছে অবশ্যই একটা লাইক করে দিও দেখব তার পরের যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখো পরের প্রশ্ন হচ্ছে উদারনীতিবাদ কাকে বলে উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো আর তারপর দেখো হচ্ছে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো প্রচণ্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন এই রাষ্ট্রপতির ক্ষমতা কার্যাবলী তো এই যে প্রত্যেকবার দেখবে তোমাদের রাজ্যপাল রাষ্ট্রপতি নয় মুখ্যমন্ত্রী নয় প্রধানমন্ত্রী দেবেই প্রশ্ন অতএব এবার দেখো রাষ্ট্রপতি কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ সেগুলো জন্য এইটা কি একদম লিখে লিখে মুখস্থ করে নাও আর এর আগে আমি তোমাদেরকে অনেক ভিডিও দিয়ে রেখেছি সেগুলো তোমরা অবশ্যই দেখে নিও তোমাদের অনেক বেশি সহযোগিতা পাবে অনেক বেশি উপকার পাবে তোমরা দেখো তারপরের যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখো পরের প্রশ্ন হচ্ছে ভারতের কোনো একটি রাজ্যের মানে অঙ্গরাজ্যের কী হচ্ছে মুখ্যমন্ত্রীর ক্ষমতা আর পদমর্যাদা কিন্তু তোমাকে আলোচনা করতে হবে তাহলে এই যে প্রশ্ন তোমাকে আমি কি বললাম কি রাজ্যপাল রাষ্ট্রপতির মধ্যে একটা প্রশ্ন আর মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রীর মধ্যে একটা প্রশ্ন কিন্তু প্রতিবার থাকে তো এবার তোমাদের জন্য মুখ্যমন্ত্রী কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ তারপর দেখো ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী প্রচণ্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নগুলো তো তোমরা পড়বে এবং প্রত্যেকটা প্রশ্নকে লিখে লিখে পড়বে আর এর উত্তর তোমরা দেখবে আমি এর আগে আলোচনা হচ্ছি পিডিএফ সহ উত্তর দিয়ে একদম আলোচনা করেছি সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নিও দেখো তারপরে ভারতীয় সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী ব্যাখ্যা করো ক্রেতা শুরু আদালতের একটি সংক্ষিপ্ত টিকা লেখো তো সুপ্রিম কোর্ট এবার প্রচণ্ড গুরুত্বপূর্ণ হাইকোর্ট আর সুপ্রিম কোর্টের মধ্যে একটা থাকে সুপ্রিম কোর্ট কিন্তু এবার গুরুত্বপূর্ণ আর আমি তোমাদেরকে কি টেস্ট পেপার একদম ধরে ধরে এমসি কিউ এসি উত্তর সহ আলোচনা করছি তো সেই ভিডিওগুলো তোমরা দেখো সেখান থেকে এমসি এসে কেউ তুমি যদি করে নাও তাহলে তোমাদের এমসি কিউএসি কোনো রকম কিন্তু কোনো অসুবিধা হবে না হুবহু কমন পাবে এবং এমসি এসে কেউ পুরো নম্বর কিন্তু পাওয়া যায় এই রাষ্ট্রবিজ্ঞানে তাই বলছি সেই এমসি কিউএসিগুলোকে দেখে নিও তোমরা না পড়তে পারো তোমরা কি করবে সেটা আমি ভিডিও শেষে কিন্তু আলোচনা করব। দেখো তারপরে যেগুলো দেখো পরের প্রশ্ন হচ্ছে কি এমসিকিউ আর এসি কিউ তাহলে হলো কি আমার এমসিকিউ কিউ এসি কিউ কী হচ্ছে ব্যাপারটা যে আমার লাস্ট ফাইভ ইয়ার্স তাহলে লাস্ট ফাইভ ইয়ার্সের এমসিকিউ এসি কিউ দেখো তোমাদের যত পড়ছে মানে পাঁচ বছরের তোমরা যত পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার প্রশ্নগুলো তোমরা পড়ে নাও না তো তিন বছরের প্রশ্ন তোমরা খুব ভালো করে একদম পুরো বুঝে বুঝে পড়ে নাও দেখবে তোমরা হুবহু প্রশ্ন কমন পাবে এবং তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা নিয়ে তোমাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা ভাই কমেন্টে লিখবে আমি কিন্তু তার উত্তর তোমাদেরকে দেবো তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে লিখো তো ভিডিও এখানেই শেষ করলাম দেখা হবে খুব শীঘ্রই তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তখন তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই